জাতীয় উপজাতি মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করে তোলা হবে। সবকা সাথে সবকা বিকাশই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। সারা দেশের প্রতিটি রাজ্যকে নিয়ে এক ভারত গড়ে তোলার মানসিকতা নিয়ে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের রামমানিক স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে বুধবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী শুক্রবার 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন, আর এই সংরক্ষিত আসনকে বর্তমানে পাখির চোখ করেছে বিজেপির প্রদেশ নেতৃত্ব। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি তিপ্রামথ আইপিএফটির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মার সমর্থনে প্রচার কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন একের পর এক বিজেপি নেতৃত্ব। আসারামবাড়ি বিধানসভা কেন্দ্র রামমানিক স্কুল মাঠে বুধবার সভা করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন তিপ্রামথা নেতা তথা বর্তমান ত্রিপুরা মন্ত্রিসভা সদস্য অনিমেষ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর উপনির্বাচন কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের শাসক দলের প্রার্থী কৃতি সিং দেববর্মন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্মের কথা এদিন বিস্তারিতভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি আগামী দিনে জনজাতি মানুষদের জন্য আর উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোট দিতে গণদেবতাদের এদিন আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনজাতিদের প্রকৃত উন্নয়ন করতে পারবেন একমাত্র নরেন্দ্র মোদী। এই দেশের প্রধানমন্ত্রী যে দায়িত্ব নেবেন, কি হবে আমাদের দেশে, কি সুন্দর ভারত হবে, বিশ্ব বন্ধুর স্থান দখল করবে, সেটা আমাদের দেখার বন্ধুগণ। প্রধানমন্ত্রী যে মানে উন্নয়ন, আজকে আমরা জানি জনজাতিদের জন্য কুম্ভীর আশ্রম আমরা বহু দেখেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014 উনি প্রধানমন্ত্রী রূপে আসলেন, তারপর দেখা গেল জনজাতিদের জন্য কিভাবে কাজ করতে হয় এবং আগামী দিন কিভাবে কাজ করা উচিত সেই মার্গদর্শন উনি দেখাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির এই দিনের জনসমাবেশে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।